একটা নদীর ধারে খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামের সবাই খুব কষ্ট করে নিজেদের জীবন ধারণ করত। এই গ্রামে রামু নামে একজন ছাগল চড়াত, যে তার মিষ্টি আওয়াজের জন্য প্রসিদ্ধ ছিল। রামু প্রতিদিন গ্রামের সমস্ত ছাগল ভেড়াকে গান শোনাতে শোনাতে পাশের একটা জঙ্গলে নিয়ে যেত। জঙ্গলের শেষ প্রান্তে একটা পাহাড় ছিল। সেই পাহাড়ের কোলে একটা বড় গাছ ছিল। সেই গাছের ছাওয়ায় বসে রামু গান গাইত আর সব ছাগল ভেড়ার উপর নজরও রাখত। সন্ধে হয়ে গেলেই ছাগল ভেড়াদের নিয়ে রামু গ্রামে ফিরে আসত আর প্রত্যেকটা ছাগল ভেড়াকে তাদের মালিকের হাতে তুলে দিত। সারাদিন রোদের মধ্যে ছাগল ভেড়া চড়ানোর জন্য সেই সব মালিকদের কাছ থেকে টাকা পেত। সেই টাকা রামু বাড়ি নিয়ে যেত। মা খুব খিদে পেয়েছে, চিনু চল খাবার খাই আমরা। কি মা, রোজ সেই রুটি আর চাটনি? চিনু, এমন কথা বলতে নেই। রামু অনেক পরিশ্রম করে টাকা রোজগার করে যাতে আমরা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই। এই নাও মা, আজকের রোজগার। পারলে ওকে কিছু ভালো খাবার তৈরি করে দিও। রামু প্রত্যেকদিন ছাগল ভেড়া চড়ানোর জন্য জঙ্গলে যেত আর তা থেকে যা রোজগার করত তাতেই তার সংসার চলত। একদিন রামু তার ছাগল ভেড়াকে নিয়ে জঙ্গলে এলো আর এসে দেখল একজন কাঠুরিয়া তার সেই প্রিয় বিশাল গাছটাকে কেটে ফেলছে। এটা দেখে রামু চিন্তায় পড়ে গেল। রামু গাছটাকে খুব ভালোবেসে ফেলেছিল আর সে ঠিক করল যেভাবেই হোক এই গাছটাকে বাঁচাতেই হবে। শুনুন দাদা, ও কাঠুরিয়া, তুমি এই গাছের অভিশাপের ব্যাপারে কিছু জানো না? অনেক বছর আগে এক ঋষি মুনি এই গাছকে সাতচুনির অভিশাপ দিয়েছিলেন। এই গাছে এক বুড়ি সাতচুনি থাকে। কেউ যদি এই গাছটাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে সে তার প্রাণ নিয়ে নেয়। ওই বুড়ি সাতচুনি এসে তোমার প্রাণ নিয়ে নেওয়ার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। কাঠুরিয়াকে পড়ে যেতে দেখে রামু হাসতে লাগলো। তখনই গাছটা কথা বলে উঠল। অনেক অনেক ধন্যবাদ রামু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি খুব ভালো একজন মানুষ। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। একটা সাধারণ ঘন্টা? কিন্তু এতে কি হবে? এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এটা জাদু ঘন্টা। এই ঘন্টার সাহায্যে তুমি যা খেতে চাইবে তাই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ। তার মানে এখন থেকে আমার পরিবার কখনো ক্ষুধার্ত থাকবে না। কিন্তু রামু, একটা কথা মনে রেখো যে এই ঘন্টার ব্যবহার সারাদিনে শুধু একবারই করতে পারবে। ধন্যবাদ। জাদু ঘন্টা পেয়ে আনন্দে রামু বাড়ি ফিরে এলো। মা দেখো, দেখো আমি কি পেয়েছি। এটা কি? এটা তো খুব সাধারণ একটা ঘন্টা। এই ঘন্টা দিয়ে কি করবে তুমি দাদা? আরে চিনু, এটা কোনো সাধারণ ঘন্টা নয়, এটা হলো একটা জাদু ঘন্টা। এই ঘন্টার সাহায্যে আমরা যা খেতে চাইবো সেই খাবারই পেতে পারি। সত্যি দাদা? তাহলে চেয়ে দেখি। তাহলে বলো চিনু, তুমি কি খেতে চাও? আমি রুটি, ভাত, পনির, ডাল আর জিলিপি খেতে চাই। এ তো সত্যি একটা জাদু ঘন্টা। দেখলে, আমি বলেছিলাম না মা। তারপর আর কি, রামু রোজ আনন্দে ছাগল ভেড়াদের নিয়ে সেই গাছের নিচে বসত, কারণ এখন আর তার কোনো চিন্তা ছিল না। হঠাৎ একদিন রামুর খুব খিদে পেল আর সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে রামু দেখল ও আসার আগেই চিনু খাবার চেয়ে নিয়েছে আর প্রায় সব খাবারই শেষও হয়ে গেছে। রামু আবার ঘন্টা বাজালো, কিন্তু ঘন্টায় কোনো কাজ হলো না। তখনই গাছের কথা মনে পড়ল যে এই জাদু ঘন্টা সারাদিনে শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। খিদের সময় এই খালি পাত্র দেখে রামু খুব রেগে গেল। রামু ভাবল যে ওই ঘন্টাটা পেয়েছিল নিজের খিদে মেটানোর জন্য। সে তখন সিদ্ধান্ত নিল যে কাল থেকে যখন সে জঙ্গলে যাবে তখন এই ঘন্টা সাথে করে নিয়ে যাবে। রামু নিজের সঙ্গে জাদু ঘন্টাটা নিয়ে গেল। এদিকে ওর ভাই চিনু আর ওর মা ঘন্টাটা বাড়িতে খুঁজতে লাগলো। তারা সকাল থেকে কিচ্ছু খায়নি, তাদের খুব খিদে পেয়েছিল। ঘন্টাটা না পেয়ে চিনু আর মা রামুর অপেক্ষা করতে লাগলো। সন্ধে হয়ে গেল আর রামু বাড়ি ফিরল। রামুকে দেখে, দাদা খুব খিদে পেয়েছে আর ওই জাদু ঘন্টাটাও খুঁজে পাচ্ছি না। আরে ওটা তো আমার কাছে।
এটা তুমি সঙ্গে নিয়ে গেছিলে? কিন্তু কেন? বেচারা চিনু সকাল থেকে খিদের জন্য কষ্ট পাচ্ছে। তুমি কি শুধুমাত্র নিজের পেটি ভরাতে চাইছিলে? না মা, এমন ব্যাপার নয়। দাদা, তুমি এরকম কেন করলে? আমাকে ক্ষমা করে দাও মা, আমি একটু স্বার্থপর হয়ে গেছিলাম। এবার থেকে আর আমি এমন কখনো করব না। এটা থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যেন কখনোই স্বার্থপর না হই, আর নিজের কথা না ভেবে নিজের পরিবারের কথা যেন ভাবি। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।